আমি যাওয়ার মতো সিনেমা বানাতে চাই, তো সেটার আভাস আমি দিলাম আর কি আজকে ফার্স্ট লুকে। আমি এখনো জানি না যে নিউজটা ফার্স্ট কে করলো। আমি বললে কি সে বয়কট হয়ে যাবে নাকি? এটা সোজা বর্তমানে সে এক নাম্বার হিরো, সেন্টিমেন্টাল হয়ে কত কথা বলি। ঝন্টু দাদু শাকিব খানকে আর খোঁচাবেন না, তিনি বুঝে গেছেন শাকিব খান কোন লেভেলের। এই তো কিছুদিন আগে ঝন্টু দাদু শাকিব খানকে নিয়ে বিরূপ মন্তব্য করে তুপের মুখে পড়েছিলেন, এখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন। নিজের মুখেই বলতেছেন শাকিব খান বর্তমানে এক নম্বর হিরো, 2024 সালটা পুরো দখলে শাকিব খানের। সেন্টিমেন্টাল হয়ে কথা বললে হবে না, শাকিব খান এনাজ ভালো জানে না, কথা বলতে পারে না। ঠিক আছে, শাকিবের চেয়ে সুন্দর আমার ক্লাসের আছে চামড়া সুন্দর হইলে আর চেহারা আলু বাখার হইলে কিন্তু হুরি হয় না, তাদের মাকাল ফলার দিয়ে কিছুই হবে না। আমাদের দেশে সুন্দর সুন্দর অনেক গাধা আছে, কিন্তু যোগ্যতা ও ট্যালেন্ট শাকিব খানের মতো নেই। বৃদ্ধ ঝন্টু দাদু শাকিব খানকে চিনতে পারলেন অনেক দেরিতে, কিন্তু চিনতে ভুল করলেন না সফল পরিচালক রায়হান রাফি। আজিজ রেজার এই বাক্যটাই যেন লুফে নিলেন রায়হান রাফি। যাওয়ারের মতো সিনেমা বানাতে চাই, এটা অ্যাকশন ধরনার, যে ওই টাইপের কিছু একটা হতে যাচ্ছে আসলে। রায়হান রাফির স্বপ্ন সুপারস্টার শাকিব খানকে নিয়ে জওয়ানের মতো সিনেমা বানানো এবং বাংলার জনগণকে দেখিয়ে দেওয়া আমরাও পারি, বিশ্বে আমরাও পিছিয়ে থাকবো না, আমাদেরও সেই মানের সিনেমা বানানোর সুপারস্টার আছে। যেমন নায়িকা নিয়ে আপনারা যা যা নিউজ করেছে বিশ্বাস করেন একটা আসলে আমাদের অ্যাঙ্গেলে না। আমি এখনো জানি না যে নিউজটা ফার্স্ট কে করলো। ফার্স্ট আমাকে ইমিগ্রেশন অফিসার বললেন, তারপরে আমাকে একটা চ্যানেল থেকে যে কিনা আমার আগেও নিউজ করেছেন, লাস্ট ফেসবুকে রিকোয়েস্ট, ফেসবুকের মেসেঞ্জারে সব কিছু নিউজ, তারপরে আমি গুগল সার্চ করে দেখলাম হ্যাঁ আমি। সুতরাং শুধু হাতছাড়া করলে পরে পস্তাতে হবে, সেটা আমি রায়হান রাফি কখনোই করতে চাই না। সুপারস্টার প্লাস ম্যাজিক দুইটা মিলে 2024 ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। ছাড়া ম্যাজিক দেখিয়েছি, তো এবার যেহেতু সুপারস্টার সাথে আছে তো ম্যাজিক প্লাস সুপারস্টার এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। একটু তো সমস্যা হচ্ছে, যদি আপনাদের আশীর্বাদ থাকে হয়তো কোনো আমি একটা কাজ করছি এখানে।